মসলন্দপুর থেকে স্বরূপনগর রুটে চলবে কি ট্রেন? বৃহস্পতিবার মসলন্দপুর স্টেশনে আসেন পূর্ব রেলের ডিআরএম স্পেশিং, বৈঠক করেন সাংসদ শান্তনু ঠাকুরের সাথে, খুশি স্থানীয়রা। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মসলন্দপুর থেকে স্বরূপনগর পর্যন্ত রেল লাইনের। রেলমন্ত্রী থাকাকালীন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রুটে রেল লাইন চালু করবার উদ্যোগ নিয়েছিলেন, তবে সেই উদ্যোগ বাস্তবে রূপ পায়নি। লোকসভা ভোটের আগে মসলন্দপুর থেকে স্বরূপনগর রুটে রেল চালানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্তমান সাংসদ শান্তনু ঠাকুর। বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছেন তিনি। বৃহস্পতিবার নতুন রুটে রেলপথ নির্মাণের বিষয়টি খতিয়ে দেখতে মসলন্দপুর স্টেশনে আসেন পূর্ব রেলের ডিআরএম এসপি সিং, ছিলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। এদিন ডিআরএম এসপি সিং বলেন, আমরা আজ এলাকা পরিদর্শন করলাম, রাজ্য সরকারের কাছে জমির জন্য এনওসি চাইব, এনওসি মিললেই কাজ শুরুর বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। হামলোক বেসলি আজ মন্ত্রী সাহেব বলা কি মসলন্দপুর সে লেকে স্বরূপনগর তক কা ল্যান্ড অ্যাকুইজিশন মে জো দিক্কত হো রহি থি উস উস দিক্কত কি বজহ সে উসকা অ্যালাইনমেন্ট পহলে জো হাম লোগোনে দিয়া থা মসলন্দপুর সে হি থা, তো আবি জো ডিভার হ্যায় জো উসকে পাশ সে হাম লোগ উসকা অ্যালাইনমেন্ট কি কোশিশ করেঙ্গে, ওহাঁ সে অ্যালাইনমেন্ট মিল জাতা হ্যায় ফির হাম রাজ্য সরকার কে ডিএম বগেরা কো লিখেঙ্গে যদি ও উসকা এনওসি দেতে হ্যায় উসকে বাদ কাম শুরু হো সকতা হ্যায়। শান্তনু ঠাকুর জানান, আমি ভোটের আগে সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম এই রুটে রেলপথ করা হবে, সেই প্রচেষ্টা চলছে, তবে রাজ্য সরকার সহযোগিতা না করলে তা সম্ভব নয়। আমরা বহুদিন যাবৎ ধরে চিন্তা করছিলাম যে মসলন্দপুর টু স্বরূপনগর নতুন রেললাইন তৈরি হোক, এবং এটা বহুদিনের মানুষের দাবি। তো সেখানে আমরা আজকে ইন্সপেকশনে এখানে মূলত গেছিলাম, কোথ থেকে নিউ লাইন লে ডাউন করা যায় সেটার ব্যবস্থা তৈরি হচ্ছে, তো সেটা নিয়ে একটা আমাদের প্ল্যান আমরা তৈরি করছি আগামীতে। তো কোথ থেকে লাইনটা নিলে স্বরূপনগর পর্যন্ত মানুষেরও অসুবিধা হবে না, লাইনটাও করা যাবে, তো সেটা নিয়ে ইন্সপেকশনের মূল আজকে উদ্দেশ্য, এবং সেটার জন্য আমরা গোবরডাঙ্গার আগে ব্রিজের কাছাকাছি গেছিলাম। না চালু হবে তো সেটা তো পরের কথা, ইন্সপেকশন হবে, ঠিক আছে, এর প্রসেস আছে, প্রসেস কমপ্লিট হবে, লাইন বসবে, তো লং টার্মসের ব্যাপার, তো সেখানে আশা করি বেশি দিন খুব একটা টাইম নেবে না, বছরে এক দেড় বছর দু বছর তো লাগবেই সব কিছু করতে গেলে। মসলন্দপুর থেকে স্বরূপনগর যেতে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে, যাতায়াতের খরচও বেশি, ফলে এই রুটে রেল চালু হলে সুবিধা হবে সকলেরই। এদিন রেলের ডিআরএম এলাকা পরিদর্শনে আসায় খুশি সকলেই। আমাদের অনেক সুবিধা হয়, আমরা ওখানে পড়াশুনোর থেকে শুরু করে সমস্ত কিছু, আমাদের কলকাতায় প্রতিদিন ডেলি প্যাসেঞ্জার আসে, তাদের খুবই দুর্বিষহ অবস্থা হয়ে যায়, বিশেষ করে রাত্রে বাড়ি ফিরতে পারে না অনেকেই, এবং রেলপথ হলে সেদিক দিয়ে আমরা খুব মানে সাশ্রয়ী বোধ করব। এবং এটা দীর্ঘদিনের পরিকল্পনা, আমাদের বহু দিনের আশা যে আমরা একটু রেলে যাওয়া আসা করতে পারি, কারণ আমরা এই প্রায় 30 কিলোমিটার বাসে টানাহেঁচড়া করে এই মসলন্দপুরে পৌঁছাই, এখানে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, এখন ওনাদের হাতেই সব কিছু, যদি হয় তো খুবই ভালো। আমি কলকাতাতে কাজ করছি আগে 12 বছর, তো আমাদের রেল লাইনটা হলে আমরা ডেলি বাড়িয়ে দেবো রাত্রে, এটা আমাদের সুবিধা। প্রচুর লোক বর্ডার থেকে যারা আসে তাদের মানে প্রচুর অসুবিধা হয়, কলকাতাতে অনেক খরচা হয়, থাকতে অসুবিধা হয়, তো রেল লাইন হলে আমাদের অনেক সুবিধা হবে সবারই, প্রচুর লোকের, আমাদের ওই সাইডের লোকের সব অনেক কলকাতা আসতে খুব অসুবিধা হয়, ডেলি আমরা বাড়িতে পারে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, মসলন্দপুর।